শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমরা গত ক্লাসে আমাদের ইতিহাস ও সংস্কৃতি থেকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জেনেছি আজ আমরা জানব আমাদের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস সম্পর্কে তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি আমরা এখানে একটি চমৎকার ছবি দেখতে পাচ্ছি তোমরা কি জানো এটি কিসের ছবি এটি আমাদের জাতীয় স্মৃতিসৌধের ছবি এটি কোথায় রয়েছে জানো কি এটি কেন করা হয়েছে হ্যাঁ আমরা একটু পরেই জানতে পারবো তাহলে চলো আমরা জেনে নিই এটি কেন তৈরি করা হয়েছে এটি কি আর এটি কোথায় রয়েছে অধ্যায় দশে আমরা জেনেছি বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবসটি পালন করি এটি আমাদের জাতীয় দিবস মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সাভারে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এ দিনটিতে আমরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি এটি সেই সাভারের স্মৃতিসৌধটি আমরা যারা দেখেছি তারা তো ভালোই আর যারা দেখিনি তারা কি আমরা সুযোগ পেলেই সেটি দেখে আসবো তোমরা আরও জেনেছ উনিশশো সালে স্বাধীনতার জন্য প্রায় নয় মাস পাকিস্তানি বাহিনীর সাথে আমাদের যুদ্ধ চলে অবশেষে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস প্রতি বছর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এ দিনটি পালন করি এদিন বিভিন্ন জায়গায় বিজয় মেলা বসে আমরা কি এই যে দিন দুটি আমাদের বাঙালি জাতির জন্য কি বিশেষ দিন এই দিনগুলোতে আমরা জাতি ধর্ম বর্ণ ভুলে সবাই এক কাতারে কি উদযাপন করি আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সকলেই একই সঙ্গে আর এই দিবসগুলোও পালন করি একই সঙ্গে আমরা অবশ্যই সবাই কি এই দিবসগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব তাহলে আমাদের মাঝে পারস্পরিক সম্পর্কটা আরও ভালো হবে তো আমরা অবশ্যই কি করব এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করব এবং আরও নতুন নতুন পরিকল্পনা তৈরি করব যাতে এই অনুষ্ঠানগুলো আরও ভালো করা যায় এখন আমরা কিছু কাজ করি সেটি হচ্ছে আমরা এই যে দিবসগুলো সম্পর্কে যে জানলাম এখান থেকে কিছু প্রশ্ন বলবো এবং কি সাথে সাথে উত্তরগুলো মুখে মুখে বলবো এবং ঝটপট লিখে ফেলবো এক বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কখন পালন করা হয় বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এবং বিজয় দিবস ষোলোই ডিসেম্বর পালন করা হয় দুই শহীদ দিবস কখন পালন করা হয় প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা হয় তিন উনিশশো সালে কারা পরাজিত হয়েছে উনিশশো সালে পাকিস্তানি সৈন্যবাহিনী পরাজিত হয়েছে চার জাতীয় স্মৃতিসৌধ কোথায় জাতীয় স্মৃতিসৌধ সাভারে পাঁচ মানুষ স্মৃতিসৌধে কি দিয়ে শ্রদ্ধা জানান মানুষ ফুল দিয়ে জানান এখন আমরা এই যে আমাদের যে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস সম্পর্কে জানলাম তো এগুলো কি শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধ এরকম তো কিছু আমাদের সৌধ রয়েছে এই সৌধ দুটো কি আমাদের কি কি মনে করিয়ে দেয় এগুলো আমরা এখন ছটপট বলে ফেলব এবং একটু ছক আকারে লিখেও ফেলব যেমন শহীদ মিনার শহীদ মিনার আমাদের কী কী স্মরণ করিয়ে দেয় যেমন আমরা শহীদ মিনার দেখলে আমাদের মনে পড়ে যায় পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রফিক সালাম সহ অনেকে শহীদ হন আরও মনে পড়ে কি এই যে একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস আর জাতীয় স্মৃতিসৌধ দেখলে আমরা কি কি মনে করি ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস অনেক রক্ত ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে মহান স্বাধীনতা অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য বাঙালি জাতি দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছে ইসবই তো মনে পড়ে তাই না আমরা তাহলে কি ঝটপট লিখে ফেলি এখন আমরা আরেকটি কাজ করবো সেটি হচ্ছে প্রতি বছর আমাদের বিদ্যালয়ে কিভাবে কিভাবে আমরা এই দিবসগুলো পালন করি সেটি আরও যদি আমাদের মাঝে কোনো নতুন কোনো পরিকল্পনা থাকে সেগুলো সংযোগ করে আমরা সুন্দর করে কি পরিকল্পনাগুলো লিখে ফেলি যেমন আমরা বলতে পারি শহীদ দিবস সম্পর্কে যে একুশে ফেব্রুয়ারির দিন খুব সকালে আমরা অর্থাৎ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মাঠে এসে জড়ো হব এরপর শিক্ষকদের দিক নির্দেশনা মতো সারিবদ্ধভাবে সবাই খালি পায়ে ফুল হাতে করে শহীদ মিনারে যাব এবং ফুল দিয়ে শ্রদ্ধা সময় ফেব্রুয়ারির গান বাজতে থাকবে এরপর এ দিবসের তাৎপর্য সম্পর্কে বক্তারা বক্তব্য দেবেন তারপর স্বাধীনতা দিবস সম্পর্কে আমরা বলতে পারি যে ছাব্বিশে মার্চ সকালে শিক্ষকগণ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসবে যথাসময়ে অনুষ্ঠান শুরু হবে প্রথমেই কুরান থেকে তিলাওয়াত এরপর জাতীয় সংগীত গাওয়া হবে তারপর মহান স্বাধীনতা দিবস সম্পর্কে বক্তারা আলোচনা করবেন আলোচনা শেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সবশেষে শেষে ও মনোযাত করে অনুষ্ঠান শেষ করা হবে তারপর আমরা বিজয় দিবস সম্পর্কে এরকম পরিকল্পনা করতে পারি যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমাদের আনন্দের দিন তাই আমরা কি করতে পারি ছাত্রছাত্রীরা এবং শিক্ষক সবাই মিলে আমরা আনন্দের সাথে কি বিদ্যালয়ে আসবো এরপর বিজয় দিবস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি এখানে আমরা কি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতারও অংশগ্রহণ করতে পারি তাহলে তারা উৎসাহিত হবে আবার কি আমাদের অনুষ্ঠানগুলোও সুন্দর হবে তো আমরা অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই দিবসগুলো পালন করব এবং সকলে একই সাথে এখন আমরা এই যে দিবস সম্পর্কে জানলাম তাহলে একটি কথা বলতে পারি যেমন পাকিস্তানি বাহিনী পরাজিত হয়েছে কবে বা আত্মসমর্পণ করেছে কবে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এইটি কি অবশ্যই বাঙালি জাতির জন্য একটি গৌরবের বিষয় এই যে অর্জনটা এখন আমরা এখানে কিছু বাক্যাংশ দেখতে পাচ্ছি আমরা বাম দিকের বাক্যাংশগুলোর সঙ্গে ডান দিকের বাক্যাংশগুলো যেটি মিলে যায় আমরা কি করব। দাগ টেনে মিল করবো তাহলে চলো আমরা বাক্যাংশগুলো পড়ে ফেলি বিজয় দিবস স্বাধীনতা দিবস শিশু কিশোরদের কুচকাওয়াজ প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ বিজয় দিবস স্বাধীনতা দিবস পরিবারে ছাব্বিশ মার্চ ষোলোই ডিসেম্বর অধিকার বিজয় দিবস আমাদের বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস ছাব্বিশ মার্চ কিশু কিশোর কুচকাওয়াজ স্বাধীনতা দিবস প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ বিজয় দিবস কি আমরা তাহলে এই যে জিনিসগুলো জানলাম আমরা অবশ্যই কি করব আমাদের এই বিশেষ বিশেষ দিবসগুলোতে আমরা অংশগ্রহণ করব নিজেরা তো অংশগ্রহণ করবই আমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে বলবো বাসায় বলবো এবং সবাইকে এই দিবসগুলো সম্পর্কে জানাবো আমরা আমাদের দেশকে ভালোবাসবো সব ভাষা শহীদদের মতো মুক্তিযোদ্ধাদের মতো আমরা দেশের কল্যাণে কি এগিয়ে আসবো আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আরও উন্নতি ও অগ্রগতির দিকে নিয়ে যাব। আমাদের দেশ তো বিজয় অর্জন করেছে স্বাধীন হয়েছে আমরা এই স্বাধীনতা যাতে রক্ষিত হয় সেই চেষ্টা করে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা পরবর্তী ক্লাসে আরও মজার মজার পড়া নিয়ে আসবো আজকের পড়া আমরা এখানেই শেষ করছি